পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল 6টা থেকে সিএইচটি ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব নেই, অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক আছে। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে 4 জন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত 72 জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। এটা এখান থেকে ফিরে আসতে হইব, আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার এই প্রত্যাশা করি আমি। শুধু এখন আমরা কই যাব, গাড়ি নিয়ে গাড়ি চলতেছে না, কষ্টের মধ্যে আছি। এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে। তাহের, খাগড়াছড়িতে অবরোধের সর্বশেষ খবর আপনার কাছে কি আছে, আমাদেরকে জানান। জম্মু ছাত্র জনতার ব্যানার্সে যে অবরোধ ডাকা হয়েছিল 72 ঘন্টার, এর মধ্যে আজকে হলো দ্বিতীয় দিন। আমি সকালে খোঁজ নিয়েছি, যেটা দেখেছি খাগড়াছড়ির সাথে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে। পিকেটাররা বিশেষ করে মানিকছড়ি, দিঘিনালা সহ বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার খবর পেয়েছি। এখানে বিপুল সংখ্যক পর্যটক কিন্তু আটকা পড়েছে, বিশেষ করে খাগড়াছড়ি হয়ে সাজেকে পর্যটকরা যেয়ে থাকেন। আমরা প্রশাসন থেকে যেটা জেনেছি, প্রায় 1400 মতো পর্যটক সাজেকে আটকা পড়েছে, আর দূরপাল্লার যানবাহন গুলো ঠায় দাঁড়িয়ে আছে স্থানীয় বাস টার্মিনালে। যে সমস্ত চাকরিজীবী বা আটকা পড়েছেন তারা সিএনজি মোটরসাইকেলে করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, এবং তারা আমাদের কাছে যেটা অভিযোগ করছেন, এই সিএনজি মোটরসাইকেলে তাদের কাছ থেকে গলা কাটা ভাড়া আদায় করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে ঘটনাকে কেন্দ্র করে, যে পিটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাত সহিংসতা শুরু হয়েছিল খাগড়াছড়িতে। আমি সর্বশেষ খবর নিয়েছি, ঘটনার 3 দিন পর সেই মামুনের স্ত্রী বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এক অ্যাম্বুলেন্স ড্রাইভার শাকিল সহ আরো 3 জনের নাম উল্লেখ করে 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সে মামলায় খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলমকে মামলার আসামি করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটক করা হয়েছে কিনা সেটি নিশ্চিত করা হয়নি। এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। জানছিলাম খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। নিশ্চয় এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আসো তাড়াতাড়ি আসো, আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা থ্যাংক ইউ তোমারে, এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও